নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছে আজকের সংবাদ। মোট 13 দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার কল্যাণপুর ব্লক আধিকারিকের নিকট এক ডেপুটেশনে মিলিত হয় বিজিবি দল। তাদের দাবিগুলির মধ্যে ছিল কুঞ্জবন গাঁও সভার কোচপাড়া নদী বাঙ্গন রোধে ব্যবস্থা করা, রেগার শ্রমিকদের প্রাপ্ত বকেয়া মজুরি প্রদান, অকাল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা সহ অন্যান্য। আমাদের ব্লকে কুচপাড়াতে যে নদী বাঙ্গন হয়েছে, সেই নদী বাঙ্গনের যে ক্ষতিপূরণ চাই আমরা। তারপরে রেগার কোনো কাজ নেই, রেগার বকেয়া এখন পর্যন্ত মানুষরা, গরিব সাধারণ মানুষরা পায় নাই। তারপরে আছে আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরগুলো বণ্টন হচ্ছে না। বিভিন্ন দিকে যে কিছু কিছু কাজ হচ্ছে সেগুলো ভ্রষ্টাচারে যুক্ত, সেই কাজের এগেনিস্টে আমরা 13 দফা দাবি নিয়ে আমরা আজকে ব্লকে দিবসম হয়েছি। আমরা রাস্তার উপর চিন্তাধারা আমরা নিছি, বিশেষ করে আমরা কুচপাড়া যে নদীর বাঙ্গনটা, যদি কাজটা শুরু না হয় তাহলে আমরা রাস্তার উপর করব নেক্সট পদক্ষেপ। বৃহস্পতিবার কল্যাণপুর ব্লকের হলগড়ে পঞ্চায়েত এলাকার বিভিন্ন কাজকর্ম নিয়ে পঞ্চায়েত সমিতি বিএসসি যৌথ সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত সভায় উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি সাইনি সরকার, বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস, এডিএম হীরেন্দ্র দেববর্মা সহ অন্যান্য আধিকারিকগণ। এদিনের সভায় বিদ্যুৎ দপ্তর, কৃষি দপ্তর সহ বিভিন্ন দপ্তরের কাজকর্ম নিয়ে পর্যালোচনা করা হয়। সময় সময় সিরা থাকা, অনেক সময় মানুষ রাত্রে বেলা সিরে বা দপ্তর আসে বলে সিরা বলে, কোন সময় মানুষ মরে ঠিক নেই। এটা একটু খুব সিরিয়াসলি দেখুন দরকার। আর কতগুলি বিষয় আছে, যেমন ঠাকুরসান বিশ্বাসের বাড়ি থেকে, যেমন একজন করের বাড়িতে গেল 70-75 মিটার দূরে কইটা দিচ্ছে, এখানে মাঝখানে দিল্লি একবারে মাথার মধ্যে লাগে, এখানে মাঝখানে কিছু খুঁটিউটি দিয়ে যদি বা সাটাই দিয়ে যদি মানুষ, অনেকটি জায়গাতে আছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর নানা সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না, শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারভুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। Thank you.
বহুদিন পর দেখা হলো। সত্যি এর আবার কি হলো? মনে হয় ডাবল স্ট্রেংথ কে মিস করছে। এর চাই ডাবল স্ট্রেংথ লিভার টনিক। লিভ সেফ ডিএস, লিভ সেফ ডিএস দ্বিগুণ শক্তিশালী লিভার টনিক। এখন প্রতিটি লিভ সেফ প্যাকের সঙ্গে একটি ওজন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। বাবা এটাই হয় রোজ যদি লিপসেফ প্লাস না খাওয়া হয়। আর এটাই হয় যদি লিপসেফ প্লাস রোজ খাওয়া হয়। বাবা লিপসেফ প্লাস রোজ খেয়ে যা আর সারা জীবন মজা কর। আচ্ছা বাবা খাও দাও, লিপসেফ প্লাস রয়েছে তো। এখন প্রতিটি লিপসেফ প্যাকের সঙ্গে একটি ওজন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। ফিরালাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। কমলপুর দুর্গা চৌমুহনী ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার উপর এক কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার মানিকপাণ্ডার মৈত্রী হলে। আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন বিধায়িকা শ্রীমতী বিজয়লক্ষ্মী সিনহা, কৃষি আধিকারিক পার্থ প্রতিম রায়, জেলা কৃষি উপ অধিকর্তা সুব্রত শিব সহ অন্যান্য অতিথিগণ। কর্মশালায় কৃষকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এর আগে বিভিন্ন প্রকল্প ছিল কিন্তু ওই প্রকল্পগুলির বিভিন্ন টুকরো ছিল, প্রত্যেকটার মধ্যে অনেক জিনিস কাভারের ব্যাপার ছিল, অনেক ব্যাপার ছিল না, কৃষকরা সেই পরিমাণ বিমার আওতায় যেটা পাওয়ার মতো আপনি সুযোগ সুবিধা পেতেন না। এই কথা চিন্তাভাবনা করে বিভিন্ন কমিটির পর্যালোচনা করে 2016-13 জানুয়ারি বিভিন্ন সমস্যায় জর্জরিত অমরপুর মহকুমাধীন লালগিরি উচ্চ বুনিয়াদী বিদ্যালয় শিক্ষক স্বল্পতা সহ আসবাবপত্র বঙ্গর শৌচালয়ের সমস্যায় ভুগছে বিদ্যালয়টি। বিদ্যালয়ের তরফে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সমস্যা জানানো হলেও এখনো সমস্যার সমাধানে এগিয়ে আসেনি কর্তৃপক্ষ। সমস্যা হইতাছে আপনাদের? সমস্যা তো এখন এমন বেশি কিছু নাই। এখন আমরা টিচার এখন বর্তমানে 11 জন আছে। 11 জন যে চলে? আরো দু একজন টিচার লাগে। জানাছেন না এই বিষয়টা? হ্যাঁ, এটাও প্রত্যেক মাসে এখানে বিভিন্ন এসএসসি কমিটি আছে, তারপরে আমরা আইএস ডিপার্টমেন্ট আছে, এখানে রাজনীতি আছে। তারা কি তা আশ্বাস দিতেছে? তারা ওই তো আশ্বাস পেতে আছে, এটা হঠাৎ করে তো কোনো কিছু হয় না, একটু সময় সাপেক্ষ বিষয় যেটা আর কি, তারা এটা সমাধান করার চেষ্টা করবে। আর কি আছে? সায়েন্সের টিচার আমরা 2 জন লাগে, 1 জন আছে পিওর সায়েন্সের, 1 জন টিচার আছে, বায়ো সায়েন্সের টিচারও দরকার আছে। আর কি সমস্যা? বেঞ্চ টেঞ্চ? বেঞ্চের কিছু সমস্যা আছে এখানে। আমরা বেঞ্চ এখানে 170 জন স্টুডেন্ট, এর মধ্যে বেঞ্চ 50টার মতন বেঞ্চ আছে, আরও কিছু বেঞ্চের দরকার। তারপরে এটা ওই ইউরোনাল যেটা এটা আছে, এটা পুরান আর কি, নতুন ইউরোনালের দরকার আছে। মানে এরকম কিছু সমস্যা স্কুলে চলছে নাকি? এগুলি একটু মোটামুটি চলে আর কি, ইউরিনাল যেটা আছে নতুন হলে ভালো হয় আর কি, এটাও মেরামত করার প্রয়োজনীয়তা আছে। স্যার আজকে যে টিচার এখানে বাইরে ঘুরতে আছে বলতে, এখানে আমরা টিচারের কিছু একটু সমস্যা আছে, কম আছে দীক্ষা, আগে 2-3 জন আইসেন, এই জন্য একটু সমস্যা ঘুরতে আছে আর কি। এর মধ্যে একজন অফিসের কাছে গেছে। আচ্ছা স্যার, স্টুডেন্টরা বক্তব্য হয়েছে, স্টুডেন্টরা কইতেছে যে সারা ডাইকা গেছে, সারা ডাইকা গেছে, এখন তাদের ম্যাথ ক্লাস সারা ডাইকা গেছে, স্যার যাইতেছে না। প্রায় সময় প্রত্যেক সময় কি এরকম চলে? এরকম এরকম কি কিছু চলে? এখন আমরা তো যেই ঘন্টা যে স্যার যাওয়ার কথা সেই ঘন্টা সেই স্যার দেখিয়ে আছে, এমনি কোনো কোনো স্যার আইসে না, এটা একটু সমস্যা হচ্ছে আছে। নির্দিষ্ট ক্লাস যেগুলিতে আছে আর কি, নির্দিষ্ট ক্লাসগুলির মধ্যে যাইতে আছে, এর মধ্যে প্রথমে যেটা গেলাম টিচাররা যে একটু কম আছে, একটু সমস্যা হইতে আছে আর কি। এমনিতে যার যে ক্লাস আছে সেই ক্লাস কিন্তু বর্তমান যারা আছে আর কি, সেক্ষেত্রে কোনো সবাই যার যার নির্দিষ্ট টাইমে ক্লাসে যাইতে আছে। আপনার নাম? পরিচয়টা? পরিচয়টা আপনার? ওতে সমর ঘোষ, ডিটি। শেখেরকুটের পূর্ণগ্রামের জেবি স্কুলের 2 দিন ধরে তালা, বিভিন্ন অভিযোগ নিয়ে তালা ঝুলিয়ে দেয় বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকগণ। খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে আসে ডেপুটি আইএস। জানা যায় এই বিদ্যালয়ে হরিপদ দাস নামে এক শিক্ষক মানসিক ভারসাম্যহীন, আর এই শিক্ষকের বয়ে বিদ্যালয়ে আসতে চাইছে না ছাত্রছাত্রীরা। অভিভাবকরা চাইছেন এই শিক্ষককে বিদ্যালয় থেকে অন্যত্র বদলি করা হোক। হেডমাস্টার আমরা এই ট্রান্সফার করানোর দরকার,
এখন যে মাস্টার ভূমিকা আছে আমরা কি কি করবেন? এ মাস্টার যে আছে না, এ মাস্টার যে অনেকদিন আজকা বিগত কয়েকদিন ধরে এখানে আইয়া করতেছে, তারা কোনোদিন কোনো পদক্ষেপ নিছে না কোনো। হ্যাঁ মাস্টার, কি প্রবলেম? মাস্টার হচ্ছে আধা পাগল। তার নাম কি? হরিপদ দাস। এবার আমরা কি তারা চানা নাকি? না না, তারা চা হয়েছে, হ্যাঁ চা হইতেছে না। এই যে একটা নতুন শিক্ষক আইছে, সেই সম্পর্কে আমাদের গার্জিয়ানরা কইতেছে যে শিক্ষকের দরকার নাই। তার জন্য শিক্ষক কি প্রবলেম? হ্যাঁ কি প্রবলেম? শিক্ষক বলে মানসিক মানসিক ভারসাম্য বলছে, গার্জিয়ানরা বলছে। তার জন্য আপনি কি ভূমিকা নিয়েছেন? আপনি অতটা, আমি আমার এসএসসি কমিটি গার্জিয়ানরা এসে আইয়া তারা মিটিং নিয়েছে, ডিসিশন নিয়েছে, ডিসিশন নিয়ে গেছে তারা আমাদের শিক্ষকের দরকার নাই, তারা এখানে একটা ডেপুটেশন দেওয়া হয়েছে। এখন কি তারা স্কুল থাকবে কিনা? এটা গতকালকে তারা আইএস ডেপুটি আইএস এবং এসএমসি কমিটির সদস্যরা সবাই সিদ্ধান্ত নিয়েছে যে উনি স্কুলে থাকবে। এখন যে স্কুল অভিভাবকরা মানতেছে না, যে এলাকার অভিভাবকরা মানতেছে না, যে আপনি কি করবেন এখন? এখন আমি আবার আমার হায়ার অথরিটি আবার জানাবো। সবাই আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগাটার টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারে সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি, স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর, ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি, জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দ্র বিকাশ পাত্র, সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়, ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার, ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে, রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোদ। একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। নূপুর পায়ের রিনি কেঝে পায়েল খানে বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁয়ে অলংকার, যেন নারীর অহংকার রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নইলে কবে গাড়ি কিনতাম? আরএফএল ফ্যালকন টুল, বাজারের এক নম্বর টুল, একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখান না? দেখাচ্ছি, এই নিন টাটা শক্তি ঢেউ টিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন .20 mm থেকে .63 mm পুরু টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর, সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন,
থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরালাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। পুরনো নোট বাতিলের চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ। বৃহস্পতিবার সকাল থেকেই কল্যাণপুরের ইউকো ব্যাংক, গ্রামীণ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকে দেখা যায় গ্রাহকদের দীর্ঘ লাইন। গ্রাহকরা জানান, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও টাকা পাচ্ছেন না তারা, পাশাপাশি এটিএম কাউন্টারে গিয়েও টাকা পাচ্ছেন না বলে অভিযোগ গ্রাহকদের। ফলে বাজারে ক্রেতা বিক্রেতা থেকে শুরু করে হাসপাতালে রোগী নিয়ে আসা লোকজনদেরও হয়রানির শিকার হতে হয়। শুনলাম এটিএম খুলছে, এখন দেখি এটিএম টাকাই নেই। মানুষ টাকা দেয় 2000 টাকা, তারপর আয়া দৌড়াদৌড়ি করে আয়া সে কোনো টাকা পাইতেছে না, কতদিন চলবো? হাট বাজার কোনো কিছু করা যেতেছে না টাকা লাগে, আবার পুরান টাকা তো চলেই না, এটা ব্যাংকে শুধু জমা রাখে, কিন্তু ব্যাংকেতে তো টাকা বাইরে দেবে নাকি, মানুষ চলবো কীভাবে? এটিএম তো আজকে এক সপ্তাহ ধরে বন্ধ দেখি, কিন্তু আজকে দেখি খোলা, এবার ঢুকলাম, ঢোকার পরে কার্ড ঢুকায় কোনো অপশনই নেই না, খোলা ফোলা অপশন নেই, কোনো অপশন নেই না। বৃহস্পতিবার সাত সকালে দুই পথ দুর্ঘটনায় আহত চারজন। ঘটনা কল্যাণপুর থানাধীন খোয়াইতলি আমরা সড়কে। জানা যায় TR062175 নম্বরের অটো গাড়ি কল্যাণপুর থেকে আসার পথে চালকের অসাবধানতার কারণে দুর্ঘটনার কবলে পড়ে। এতে অটোতে থাকা রামচন্দ্র দাস নামে এক মাছ ব্যবসায়ী গুরুতর আহত হয়। পরে কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসা হলে অবস্থা গুরুতর হওয়ায় জীবিতে রেফার করে দেওয়া হয়। এদিনই বড় ময়দান এলাকায় একটি অটোর ধাক্কায় আহত হয় চারজন। পরে দমকল কর্মীরা এসে আহতদের হাসপাতালে নিয়ে যায়। আমি বাইতে গাইতে সময় গায়ের উল্টিতে পড়ে আছে গা গিলা তুলি মুড়ো আমি কইতাম না, বেতাটা থেকে কেনা বসে তারা আছেন, তারা দৌড়ায় এসে আসে আমার গাড়ি দা আমার আনছি, আমি কইতাম পারি আমি দাঁড়াইছি, দাঁড়াইয়া ওইটা একটু গোটাটা আছে, গোটাটা সাইড করতে গেছে কাইটেছে আর কি। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।